এভরিওয়ান আসসালামু আলাইকুম, আমি তুহিন, আপনারা দেখতেছেন তুহিন টেক অফিসিয়াল। সো গাইস, সিনেমা বা নাটকের জন্য পোস্টার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনি যদি নাটক বা সিনেমা করেন, সেই নাটক বা সিনেমা যদি আপনার ইউটিউব চ্যানেলে এখন আপলোড করেন, তাহলে আপনি যে ভিউ আশা করেছিলেন সেই ভিউ কি আপনারা পাবেন? আমার মনে হয় না তো আপনি সেই তুলনামূলক ভিউ পাবেন। কারণ আপনারা দেখেন, সিনেমা বা নাটক যখন আপলোড হবে তার এক সপ্তাহ আগে কিন্তু কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দেওয়া হয় পোস্টারের মাধ্যমে, যেন পাবলিকের মাঝে ছড়িয়ে যায় পোস্টারটা। তো আপনারা কিন্তু চাইলে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারবেন আপনাদের পোস্টারটি, যেন জানতে পারে পাবলিকে যে আপনার এই তারিখে আপনাদের সিনেমা বা নাটক রিলিজ হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব পোস্টার ডিজাইনের ফ্রি পিএলপি ফাইল। তো পিএলপি ফাইলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে, কারণ হচ্ছে এক এক করে আমাদের স্ক্রিনে পাসওয়ার্ড শো করবে। ওইখান থেকে আপনি পাসওয়ার্ড সংরক্ষণ করে ওইখানে আপনারা পাসওয়ার্ডটি দিবেন, দেন আপনারা ওকেতে ক্লিক করবেন, তারপর আপনাদের পিএলপি ফাইলটি খুলে যাবে। দেন আপনারা পিএলপি ফাইলটি সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন নিজেদের মতো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো গাইস, ছোট একটি ইন্টার পর ব্যাক নিচ্ছি, লেটস বিগিন দা শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সিনেমা বা নাটকের জন্য পোস্টার এডিটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। তো পিক্সেল অ্যাপ অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন, এবং পিএলপি ফাইলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, আপনারা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। দেন এরকম ইন্টারফেস চলে আসবে, তারপর এখান থেকে আপনারা থ্রি ডট পে ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা পিএলপিতে ক্লিক করবেন, দেন আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে নেবেন যে ফাইলে আপনাদের ডাউনলোড হয়েছে এই ফাইলটি। ওকে, পিএলপি ফাইলটি যে ফাইলে আমাদের ডাউনলোড হয়েছে সেই ফাইলটি ওপেন করে নিব, বা যে ফাইলে রাখা আছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পোস্টার পিএলপি ফাইলটি চলে আসছে। তো এই ফাইলটি আমরা ওপেন করব, ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপরে ক্লিক করবেন। ওকে, দেন ব্যাকের উপরে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পোস্টারটি চলে আসছে। এখন আমরা সুন্দরভাবে পোস্টারটি এডিট করব। আমাদের ফটোটি ডিলিট করব এবং এই ফটোটি ডিলিট করব। ডিলিট করে কীভাবে আপনারা অ্যাড করবেন আপনাদের ফটো সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিব, এবং কীভাবে আপনারা এখানে বুকে চিনচিন করছে হাই এগুলো কীভাবে ডিলিট করবেন, এবং কীভাবে আপনাদের নিজেদের লেখা লিখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য আপনাদের এখান থেকে এখানে ক্লিক করতে হবে আপনাদের পিকচারটি ডিলিট করার জন্য। এখানে ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে নিচে যাবেন, একদম নিচে আসবেন, এখানে খুঁজে নেবেন আপনাদের পিকচারটি কোথায় রাখা আছে। দেন আপনারা এখান থেকে ডিলিট উপরে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকচারটি চলে গেছে। এখন আমরা আবার এখানে ক্লিক করব, দেন আমরা নিচে যাব, তারপর এইটা ডিলিট করে দিব। ওকে, দেন আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটি চলে গেছে। এখন আমরা এখানে আমাদের নিজের ফটো অ্যাড করব। ওকে, তার জন্য আমাদের এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। যে আপনাদের নায়িকা থাকবে সেই নায়িকা ফটোটি আপনারা এখানে অ্যাড করবেন, দেন আপনাদের ফটোটি অ্যাড করবেন। ওকে, যদি মানে আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে আপনারা নিজেদের মতো অ্যাড করবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমি শুধু আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পোস্টারটি এডিট করবেন। ওকে, দেন আপনারা এখান থেকে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করবেন। ওকে, দেন আপনাদের এরকম একটা ফেজ চলে আসবে, তারপর এখান থেকে আপনাদের নায়িকার ফটোটি নিয়ে নেবেন। তো আমরা নায়িকার ফটোটি নিয়ে নিচ্ছি, তো আমি মেহের জাবিনের ফটোটি নিয়ে নিলাম। দেন আপনারা এখান থেকে ছোটো করে নেবেন একটু। ওকে, দেন আপনারা এখান থেকে সাইনের উপরে ক্লিক করবেন, দেন আপনাদের ফটোটি চলে আসবে। তারপর এখান থেকে টান দিয়ে একটু বড় করবেন, তারপর এখান থেকে একটু টান দিয়ে লম্বা করবেন, দেন আপনারা এখানে এভাবে বসিয়ে দিবেন। ওকে, দেন দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু নিচে চলে গেছে। এখন কীভাবে আপনারা সেটা উপরে আনবেন সেটা আপনাদেরকে দেখাবো। দেন আপনারা এখানে ক্লিক করবেন, দেন আপনারা এটা ধরে নিয়ে একদম নিচে নিয়ে আসবেন।
ওকে সাপার ভিডিওটি ফুল ম্যাজিক সাকারে দেখুন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম নিচে নিয়ে আসলাম এখানে নিয়ে আসবেন দেন আপনারা এখানে ক্লিক করবেন আবার ওকে এখন দেখতে পাচ্ছেন পারফেক্ট ভাবে কিন্তু আমাদের পিকচারটি হয়ে গেছে দেখুন আপনারা ওকে পারফেক্ট দেন আপনারা আবার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে যাবেন তারপর এখান থেকে আপনারা লক করে দিবেন এখানে লক করে দিবেন তাহলে তারপর আপনারা এখানে ক্লিক করবেন দেখুন এখন কিন্তু আপনারা যত ক্লিক করেন আপনাদের ক্লিক লাগবে না আই হোপ আপনারা বুঝতে পারছেন কোনো নড়াচড়া হবে না এখন আপনারা কিভাবে এখানে আপনাদের ফটো অ্যাড করবেন সেটা দেখাবো সেম ভাবে আপনারা এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন দেন ফ্রম গ্যালারি তারপর এখান থেকে আপনাদের ফটোটি নিয়ে নেবেন অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন রিমুভ বিজি আপলোড থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে তারপর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আপনাদের ফটোগুলো আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা জানার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও সেটা দেখে আপনারা করতে পারবেন কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন ওকে আমরা এটা সিলেক্ট করব এখন আমাদের পিকচারটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পিকচারটি সিলেক্ট করলাম দেন আপনারা একটু এখান থেকে ছোটো করে নেবেন ওকে দেন সাইন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু চলে আসছে দেন আপনারা ফটোটি সুন্দরভাবে বসাবেন এভাবে ওকে যেখানে রাখতে চাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু উপরে চলে আসছে এবং মেহেজাবিনের ফটোটি নিচে ওকে এখন আমরা কিভাবে আমাদের ফটোটি নিচে নিয়ে যাব সেটাই দেখব সেমভাবে এখানে ক্লিক করব ওকে এটা নিচে নিয়ে চলে আসব ওকে এখান থেকে টান দিলে কিন্তু নিচে আসবে এখানে ডটগুলো দেখতে পাচ্ছেন এই ডটের এখান থেকে টান দিবেন আপনারা আই হোপ আপনারা বুঝতে পারছেন ওকে মেহেজাবিনের নিচে নিয়ে আসবেন ওকে দেখুন আপনার নিচে নিয়ে আসছি কিন্তু আমি দেন আপনার লক করে দিবেন আগে দেখে নেবেন আপনাদের সুন্দরভাবে হয়েছে কিনা এখানে ক্লিক করবেন দেখবেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে কিনা ওকে পারফেক্ট পারফেক্টভাবে হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনার নিচে যাবেন তারপর এখান থেকে লক করে দিবেন ওকে দেন আপনারা আবার এখানে ক্লিক করবেন ওকে এখন কিন্তু আমাদের পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমরা এখানে সুন্দরভাবে একটু এডিট করব বুকে চিনচিন করছে হাই এটা কীভাবে এডিট করবেন সেটা দেখাবো এখান থেকে ক্লিক করবেন আপনারা বুকে চিনচিন করছে হাই এখানে ডাবল ট্যাপ করবেন দেন আপনারা এখানে কিছু লিখে দেন আপনারা এটা একটু হালকা নিচে নিয়ে আসবেন ওকে আমি নিচে নিয়ে আসলাম পারফেক্টভাবে আর কি বসাবেন ওকে এখন আপনারা চাইলে কিন্তু এখানে কালার এডিটিং করতে পারেন তো কীভাবে কালার এডিটিং করবেন লেখার সেটা দেখাবো এখান থেকে আপনারা লেখার উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে এতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কালারের উপরে ক্লিক করবেন ডান সাইডের দিকে গিয়ে দেন আপনারা এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন যে কালারটি আপনারা দিতে চাচ্ছেন সে কালারটি সিলেক্ট করবেন আপনাদের যে কালারটি পছন্দ হয় সে কালারটি আপনারা এখান থেকে দিতে পারবেন ওকে তো আমি এখান থেকে এই কালারটি দিলাম আপাতত আপনাদেরকে দেখানোর জন্য দেন সাইন ওকে তারপর এখান থেকে আপনারা ফন্ট পাবেন অনেক সুন্দর ফন্ট পাবেন দেখাচ্ছি আপনাদেরকে ফন্টে ক্লিক করবেন এখানে অসংখ্য সুন্দর সুন্দর ফন্ট পাবেন ফ্রি সে ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন আই হোপ আপনারা বুঝতে পারছেন তো এই ফন্টটা ভালো লাগলে এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকে আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা সব কিছু করবেন এখানে কিন্তু আপনাদের নাটকের যে নামটি হবে পোস্টারের যে নামটি দিবেন সেই নামটি আপনারা এখানে দিয়ে দিবেন তো আমি এটাই দিছি ভালোবাসা চাই আর কি এটা লিখে নিলাম ওকে এখন কিন্তু আমাদের পারফেক্টভাবে হয়ে গেছে এখন আপনারা কীভাবে সেভ করবেন সেটাই দেখাবো এখানে ক্লিক করবেন আপনারা দেন আপনারা এখান থেকে সেভ হেজ ইমেজের উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আল্টা দেন সেভ ওকে আমাদের কিন্তু প্রফেশনালভাবে পোস্টার এডিট হয়ে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন যা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই এখনই আপনারা লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে চিল ব্রো লেভেল আপ